হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। আমি আপনাদের কেপিএস এলডিসি নিয়ে এর আগে যে পার্ট ওয়ান ভিডিওটি আপলোড করেছিলাম তারই কন্টিনিউয়েশন এই পার্ট টু ভিডিওটি আজকে আপলোড করেছি। ভিডিওটি আসতে একটু দেরি হলো, ডিউটির কাজের লোডের জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। তো যাই হোক, পার্ট টুতে আপনাদের এখানে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আমি সব আজকে ডিসকাস করব। এলডি এর কিছু আপডেট আছে যেগুলো পরবর্তীকালে আমি ডিসকাস করব, কেপিএস এর অনেকগুলি আপডেট আছে। তো ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরোটা কমপ্লিট দেখুন, তাহলে আপনাদের অনেক কোয়েরির অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। লাস্টে আপনাদের কিছু কতগুলো ইম্পর্টেন্ট কমেন্ট ছিল যেগুলোর উত্তর সবারই জানা প্রয়োজন ছিল, সেগুলো আমি লাস্টে ডিসকাস করেছি। তো ভিডিওটি পুরোটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে। ফার্স্ট যেটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস ভিআর ফর্মের, যেটা সেটা হচ্ছে এখন কোনো ওয়েবসাইটে কিছু ভিআর ফর্ম আপনাদের জন্য আপলোড করে দেওয়া হয়নি। আশা করা যাচ্ছে যে কালী পুজোর পর এটা ওয়েবসাইটে হয়তো ফর্মটা আপলোড করা হবে। যখন ফর্মটা আপলোড করা হয়ে যাবে, তারপর থেকে যেদিন আপলোড হবে তারপর 1 মাস টাইম দেওয়া হয় সেই ভিআর ফর্মটা কমপ্লিটলি ফিল আপ করে সেটিকে সাবমিট করার জন্য। ভিআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন, তার একটি এলডি এর যে ভিআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার একটি ভিডিও আমি আগেই দিয়েছি, আপনারা এলডিসির প্লে লিস্টে গেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটা ফিল আপ করার পর আপনি যত তাড়াতাড়ি ভিআর ফর্মটি ফিল আপ করার পর আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে নির্দিষ্ট আপনাদের যে অফিস রাইটার্স বিল্ডিংয়ে আশা করি হবে সেখানে জমা করে আসতে হবে। যত তাড়াতাড়ি পারেন জমা করবেন, কারণ আপনারা জমা করার পর সেই ডিপার্টমেন্ট থেকে বাই পোস্ট পুলিশের কাছে ডিআইবি অফিসে আপনাদের ফর্মটি পাঠানো হয়, তারপর তারা পুলিশ ভেরিফিকেশন কাজটি শুরু হয়। এটি এই প্রসেস সবচেয়ে লেন্দিয়েস্ট প্রসেস, তাই আপনারা চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব জমা করা, যাতে এই পুলিশ ভেরিফিকেশনের প্রসেসটি তাড়াতাড়ি আপনাদের জন্য শুরু হয়। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, যেটি ছিল যে কতগুলি স্টেপ জয়েনিংয়ের জন্য বাকি রয়েছে আর কী কী স্টেপ আছে। তো রেজাল্ট বেরোনোর পর যে ফার্স্ট স্টেপ হচ্ছে ভিআর রোল আপলোড হবে। ভিআর রোলটা কমপ্লিটলি ফিল আপ করার পর ডিপার্টমেন্টে জমা করে দিয়ে আসার পর ডিপার্টমেন্ট থেকে আপনাদের ভিআর ফর্মটি যেটি হবে সেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিআইবি অফিসে পাঠানো হবে। ডিআইবি অফিসে পাঠানোর পর পুলিশ আপনাদের সব ডকুমেন্ট ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনাদের যাদের ভেরিফিকেশন হয়ে যাবে তাদেরকে মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। একটি গ্রুপ করে 30 জন কি 40 জন বা 20 জনের এক একটা টিম করে মেডিকেল টেস্ট করা হবে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে। মেডিকেল টেস্ট প্রসিডিওরটি হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা 25 রুপিসের একটি মেডিকেল ফর্ম থাকে, সেখানে সব ডিটেলসগুলো ফিল আপ করতে হয়, আপনার হার্ট রেট, যা কিছু বিভিন্ন ধরনের টেস্ট হয়, আই টেস্ট হয়, তাছাড়া আরও কিছু টেস্ট আছে সেগুলো করা হয়। তো এগুলো জাস্ট নমিনাল টেস্ট, এগুলোতে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো সেই জব যেগুলো টেস্টে যে ডেটা রেজাল্টগুলো আসবে সেগুলো সব আপনাদের এখানে পুট করে আবার আপনাদের টেস্টগুলো মানে মেডিকেল যিনি ডক্টর আছেন প্র্যাকটিশনার আপনার সব কিছু ক্লিয়ার বলে সেটিকে সাবমিট করে দেন। তারপর যেটি এখন আপনাদের এই মেডিকেল টেস্ট ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপনাদেরকে ডিপার্টমেন্ট অ্যালট করে দেওয়া হবে। তারপর যে ডিপার্টমেন্টে আপনাদের জয়েনিং হবে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের সব ডকুমেন্টগুলো পুনরায় একবার লাস্ট টাইম ভেরিফাই করে আপনাদের সার্ভিস বুকটি তৈরি করা হবে। তো এই কতগুলো স্টেপ রয়েছে টিল আপনাদের জয়েনিং হওয়ার আগে। এবার যেটি হবে, যখন আপনাদের সব সার্ভিস বুক বানানো হবে সেই ডিপার্টমেন্ট থেকে কল লেটার ইস্যু করা হবে, সব কিছু সেই কল লেটার নিয়ে আপনাদের যে অফিস সেই অফিসে আপনাদের 15 ডেজের মধ্যে রিপোর্টিং করতে বলা হয়। ম্যাক্সিমাম 4 মান্থস অব্দি এর ভ্যালিডিটি থাকে। এর মধ্যে যদি আপনি উপযুক্ত রিজন না দেখিয়ে জয়েন না করেন তাহলে অটোমেটিক্যালি জেনারেলি আপনাকে আপনার ভ্যাকেন্সিটা টার্মিনেট করে দেওয়া হয়। এবার হচ্ছে কোন ওয়েবসাইট আপনারা ফলো করবেন। মাটির কথা .net ওয়েবসাইটে আমি আগের ভিডিওতেও দিয়েছিলাম, হয়তো আপনাদের মধ্যে অনেকে পুরো ভিডিওটি দেখেননি বলে এই খেয়াল করেননি। তো মাটির কথা .net এই ওয়েবসাইটটি গেলে আপনারা এখানে সব আপডেট পেয়ে যাবেন। যদি যদি কোনো যখনই কোনো কিছু আপডেট হবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। নেক্সট হচ্ছে কেপিএস এর জব প্রোফাইলটা কি, কাজ কি, এটা নিয়ে একটা অনেকেই কোশ্চেন করেছেন। তো প্রথম যেটা হচ্ছে, আপনাদের জয়েন হয়ে যাওয়ার পর আপনাদের একটি ইন সার্ভিস 6 মান্থসের একটি ট্রেনিং হবে। ট্রেনিংটি করা হবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটি ডিপার্টমেন্ট আছে, সেখানে উপযুক্ত পরিবেশে এবং থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে, সুতরাং ট্রেনিংয়ের কোনো অসুবিধা হবে না। ট্রেনিং চলাকালীন আপনার স্যালারি তো প্রথম মাস থেকে এখন থেকে ফুল স্যালারি পাবেন, যেটি নোটিশে প্রোবেশন পিরিয়ডের কথা উল্লেখ ছিল, এখন তো সেই রুল নেই, সুতরাং আপনার ফুল স্যালারি পাবেন। প্লাস অনেক সময় স্টাইপেন্ড দেওয়া হয়, এই ব্যাপারটা আমি কনফার্ম জানি না, তবে আশা করি সো স্টাইফেন্ড এবং স্যালারি সহ আপনাদের সেখানে ট্রেনিং 6 মান্থসের কমপ্লিট করে দেওয়ার পর আপনাদের সব জয়েনিং এবার তারপর শুরু হবে আপনাদের ক্ষেত্রে। তো এবার হচ্ছে আপনাদের এই জব যেটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি ফার্মাররা আপনাদের কাছে আসবেন, আপনাদেরকে কোনো একটা ব্লকের হয়তো 2টি কিংবা 3টি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব আপনাদের দেওয়া হবে। সেই গ্রাম পঞ্চায়েতের ফার্মাররা জেনারেলি আপনাদের কাছে আসবেন তাদের ভেরিয়াস প্রবলেমস নিয়ে, কারোর ক্ষেত্রে কোনো হয়তো ফসলের কোনো রোগ দেখা গেছে, কোনো পোকার ঘাটতি হয়েছে, কে কোন সার কোন টাইমে ব্যবহার করবেন। সিজনে 3 বার আমরা জানি ধান চাষ হয়, সেই সময় আপনারা ফার্মারদের কাছে হেল্প করবেন। কোনো যদি নতুন কোনো মানে প্রবলেম হয় ফসলের ক্ষেত্রে, নতুন নতুন সার তৈরি করার ক্ষেত্রে কীভাবে কোনো কিছু তৈরি করবেন চাষবাস রিলেটেড, সেই ইনফরমেশানগুলো আপনাদেরকে দিতে হবে। যদি কেউ কোনো রোগ বিষয়ে আপনাকে জানতে চান তবে আপনাকে সেগুলি পর্যবেক্ষণ করে তার উপযুক্ত ওষুধ ইত্যাদি দিতে।
এরপর হচ্ছে আপনাদের যা কিছু আপনাদের রিপোর্টিং আছে, সেই রিপোর্টিং গুলো আপনাদিকে আপনাদের নির্দিষ্ট যে সিনিয়র অফিসার অর্থাৎ এডিএ অফিসার, যিনি এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার, তার কাছে রিপোর্টিং করতে হবে। এছাড়া গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক সময় অনেক টাইম টু টাইম বিভিন্ন ফার্টিলাইজার, পেস্টিসাইড এবং অনেক ওষুধ ইত্যাদি দেওয়া হয়। সেগুলো চাষিদেরকে, সেই গ্রামের চাষিদেরকে ইনফর্ম করে তারা যখন আসবেন তাদের রেকর্ড নিয়ে সেগুলিকে আপনাদের ডিস্ট্রিবিউট করে দেওয়া, এটাও একটা কেপিএস এর অন্যতম কাজ। এছাড়া অনেক সময় গভর্নমেন্ট তরফ থেকে নতুন অনেক টেকনিক আছে, যেমন একটা টেকনিক আমি আমার বিভিন্ন যারা কেপিএস আছেন তাদের কাছ থেকে খবর নিয়ে পেয়েছি যে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ হয়, যেমন একটি ড্রিপ ইরিগেশন পদ্ধতি রয়েছে চাষবাসের ক্ষেত্রে ইউজ হয়। এছাড়া শস্যের ক্ষেত্রে একটা শ্রী পদ্ধতি আছে, এসআরআই পদ্ধতি, সেগুলো নিয়ে অনেক জায়গায় অনেক কিছু কালচার হচ্ছে। এছাড়া সারের ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট মানে জৈব সারের ব্যবহার নিয়ে সব জায়গায় অনেক কাজ হচ্ছে। তো এইসব ব্যাপারে আপনাদেরকে উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে। নেক্সট হচ্ছে আপনার কেপিএস এর স্যালারি, অনেকে জানতে চাইছেন। আগের একটি ভিডিওতে আমি অলরেডি বলেছিলাম, পুরনো একটি ভিডিওতে, তো আমি ক্যালকুলেশন এখানে আপনাকে শর্টে দেখিয়ে দিচ্ছি। আপনাদের 6,700 বেসিক পেমেন্টের প্রথম 6,700 পে স্কেল এবং তার সঙ্গে 2,900 গ্রেড পে, সব নিয়ে 9,600 হয়। এর উপর 100% ডিএ টোটাল যে টাকাটা হয়, তার সাথে আপনাদের 15% হবে এইচআরের ক্ষেত্রে। এছাড়া আপনারা মেডিকেল 300 টাকা পাবেন এবং আয়ার পাবেন আপনারা 624 টাকা যতক্ষণে নতুন ডিএ অ্যালাউন্স দেওয়া হয়। টোটাল 21,420 টাকা হয় আপনাদের পি ট্যাক্স এবং জিআইএস ডিডাক্ট করার পর। এটি এখন আপনারা স্যালারি পাবেন, যদি আপনাদের কাছে 6 পে কমিশন লাগু হয় তাও আপনার মোটামুটি 25,200 টাকার মতো স্যালারি আপনারা ইন হ্যান্ড পাবেন। এরপর যেটি রয়েছে এখানে আমি আপনাদের জন্য একটি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার একটি স্ট্রাকচারটা একটি দেখানোর চেষ্টা করব। তা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সেখান থেকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, সেখান থেকে 4টে ভাগে ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা ভাগে কে কে কোন ইনচার্জ আছেন তার শর্ট ডিটেলস এখানে আপনার দেওয়া রয়েছে। এটা জাস্ট আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টদের নিয়ে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এই চার্টটা দেওয়া। আপনারা এটা ভিডিওটা পজ করে কে কোন ডিপার্টমেন্টের কারা কী পোস্টে আছেন এটা একটা আইডিয়া এখান থেকে পেতে পারেন। নেক্সট হচ্ছে প্রমোশনের স্কোপ কি, এটা অনেকে প্রশ্ন করেছেন। তো কেপিএস থেকে আপনার নেক্সট যে প্রমোশন পাবেন সেটা হচ্ছে এডিএ লেভেলে, কেপিএসটা আপনার জিপি লেভেলে, এডিএটা ব্লক লেভেলে। তারপরে প্রমোশন হচ্ছে সাব ডিভিশনাল এগ্রিকালচারাল অফিসার, নেক্সট প্রমোশন ডিস্ট্রিক্ট প্রিন্সিপাল এগ্রিকালচারাল অফিসার, তারপর জয়েন্ট ডাইরেক্টর, তারপর অ্যাডিশনাল ডাইরেক্টর এবং সবার ওপরে ডাইরেক্টর অথবা এক্স অফিসিও সেক্রেটারি, এটা হচ্ছে লাস্ট পোস্ট। এটি হচ্ছে কেপিএস এর প্রমোশনের স্কোপ। প্রথম প্রমোশনগুলি আপনারা সিনিয়রের ভিত্তিতে পাবেন, তারপর আপনাদের পরীক্ষা দিয়ে অফিসার র্যাঙ্কে যেতে হবে। এরপর হচ্ছে এবার এলডিসি এবং এলডিএদের জন্য যে কোশ্চেনটা রয়েছে, অনেকের ক্ষেত্রে কোশ্চেন করেছেন যে এলডিসি এবং এলডি দুটোই কি সেম পোস্ট। সেক্ষেত্রে আমরা বলে রাখি যে আপনারা যদি নোটিশটা ভালো করে ফলো করেন দেখতে পাবেন যে টোটাল 3টে ডিপার্টমেন্ট ছিল, সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এবং রিজিয়নাল। তো এলডিসি পোস্ট যেটা সেটা রিজিনাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলা হয়ে থাকে, তাদেরকে এলডিসি পোস্টিং দেওয়া হবে, এবং এলডিএ পোস্ট যেটা সেটা হচ্ছে আপনাদের সেক্রেটারিয়েট এবং ডাইরেক্টরেট অফিসের ক্ষেত্রে তারা এলডিএ হন। এলডিএর প্রমোশন স্কোপ হচ্ছে তারা আপ টু অফিসার র্যাঙ্কে যেতে পারেন, এবং এলডিসির ক্ষেত্রে প্রমোশনের স্কোপ হচ্ছে তারা আপ টু হেড ক্লার্ক অবধি প্রমোশন পেতে পারেন। এবার হচ্ছে কতগুলো কমেন্ট নিয়ে আমি ডিসকাস করবো। ফার্স্ট কমেন্ট যেটা আমার মনে হলো যে অনেকে প্রশ্ন করেছেন যে এলডিএ এবং কেপিএস দুটোতেই কোয়ালিফাই করেছেন, তারা কি দুটোরই ভেরিফিকেশন একসঙ্গে করাতে পারেন, কোনো অসুবিধা হবে কি না। তো আপনারা নিশ্চিন্তে করাতে পারেন, কারণ প্রথমটার জব এখনও কনফার্ম হয়নি, প্রথমটা এখনও বিয়ার পোস্ট কমপ্লিট হয়নি, তার মাঝে আপনি জয়নিং পেয়েছেন, আপনি অবশ্যই এটা করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ইভেন আপনি যদি এলডিএতে জবও পেয়ে যান, তারপরে যদি 1 সপ্তাহ বা 1 মাস বা 2 মাস চাকরি করার পর যদি আপনার কেপিএসে যাওয়ার ইচ্ছে থাকে সেটাও আপনি রেজিগনেশন দিয়ে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। এবারে একটি কোশ্চেন ছিল যে ফার্দার স্টাডি করার জন্য কোনটি বেটার, কেপিএস না এলডিএ। সেক্ষেত্রে আমি আমার নিজের ব্যক্তিগত ডিসিশন পরামর্শ আমি দিয়েছিলাম আগে যে অবশ্যই আমার মনে হয় কেপিএসটি বেটার। কেপিএস এর হয়তো দেখে মনে হতে পারে প্রচুর ফিল্ড ওয়ার্ক, কিন্তু এরকম সেরকম কিছু ফিল্ড ওয়ার্ক এখানে থাকে না। আপনার ব্লক অফিসে জেনারেলি আপনাদের যে অফিস সেখানে আপনাদের বসে থাকেন, ফার্মাররা আপনাদের কাছে অ্যাডভাইসের জন্য আসেন। তো স্টাডি করার জন্য আমার, এবং যেহেতু হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হবে, আপনারা চাইলে নিজের ঘরের এনভায়রনমেন্টে পড়াশোনা করতে পারেন, সেই হিসেবে কেপিএস অবশ্যই বেটার অপশন। সেকেন্ড লিস্টে কেপিএস এর বেরোবে, নেক্সট কোশ্চেন ছিল। তো আমার মনে হয় এখন অবধি কেপিএস সেকেন্ড লিস্ট বেরোবে না, সবারই জয়নিং হয়ে যাওয়ার পর সেরকম যদি কোনো 50-60টা বা তার বেশি যদি ভ্যাকেন্ট পোস্ট রয়ে যায় সেক্ষেত্রে হয়তো পিএসসি ফাইনাল প্রসেসের পর 2-3 মাস পর হয়তো আরেকটি লিস্ট বের করতে পারে, কিন্তু সেটার চান্স এখন অবধি কম আছে। এবার হচ্ছে আপনাদের ভিআর ফর্ম অনেকের ক্ষেত্রে ডাউট আছে কেপিএস এর ক্ষেত্রে কি ঘরে কি আসবে। তো দেখুন এলডিসির ক্ষেত্রে হয়েছিল যে সবাই জেনারেলি নেট থেকে ভিআর ফর্মটা সাবমিট ডাউনলোড করে সেটাকে সাবমিট করেছিল। আমি এটাই বলবো ঘরে আসার ওয়েট করবেন না, অনেকের ক্ষেত্রে ঘরে ভিআর ফর্ম এসেছে, তো আমি বলবো ঘরে আসার ওয়েট করবেন না, যখনই নেটে আপডেট হবে সেটি প্রিন্ট আউট করে আপনার অবশ্যই ফিল আপ করে জমা করে দেবেন। আর একটা কোশ্চেন ছিল যে যারা কালার ব্লাইন্ড অনেকে আছেন তাদের কি মেডিকেলে কোনো প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কোনো কথা নাই, হয়তো যিনি মেডিকেল অফিসার তিনি অবশ্যই আপনাদের সঙ্গে এক্ষেত্রে কোঅপারেট করবেন এবং এটার জন্য আপনাদের জব আটকাবে না, এটুকু কনফার্ম।
তো এইটুকু আপনাদের সব কিছু আপডেট দেওয়া ছিল। আশা করি ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, একটু বড় হয়েছে তবে আশা করি পুরোটা আপনারা কমপ্লিট দেখলে আপনাদের সব কোয়েরি মিটে যাবে। তবু যদি আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।